casa. প্রতিটি পরিবার হোক মাদক মুক্ত আদর্শ পরিবার। যে মাদক অফার করে সে কখনো বন্ধ হতে পারে না। মাদক নয় মৃত্যু, নয় মাদক মুক্ত জীবন চাই। মাদক বর্জন করুন, সুস্থ জীবন গড়ুন। আমরা মাদক মুক্ত সুস্থ জাতি চাই। মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান। মাদক শক্তি একটি মানসিক রোগ, এ রোগ নিরাময় ও নিয়ন্ত্রণে সহায়তা করুন। জীবন অতি মূল্যবান, মাদক থেকে সাবধান। মাদক থেকে দূরে থাকুন। যুবরা জাতির শ্রেষ্ঠ সম্পদ, মাদকের ছোবল থেকে এদেরকে রক্ষা করুন। নেশামুক্ত জীবন, নেশামুক্ত সুন্দর জীবন চাই। মাদক মানে মূল্যবান জীবন সম্পদ ডাস্টবিনে ফেলা। মাদক বেচে টাকা কুড়ি, ঝুলবে গলায় ফাঁসির দড়ি। মাদক ব্যবসায়ী জাতির শত্রু, এদেরকে প্রতিরোধ করুন। থাকবে মানসিক হাসপাতাল প্রতিষ্ঠিত 1957 সাল। এটির সমস্ত জমির পরিমাণ 103 একর, অর্থাৎ ৩০৯ বিঘা। তন্মধ্যে পাবনা মেডিকেল কলেজকে বর্তমানে 30 একর, অর্থাৎ 90 বিঘা বরাদ্দ দেওয়া হয়েছে। দূরে পাবনা মেডিকেল কলেজ দেখা যাচ্ছে, ভবন দেখা যাচ্ছে, ছোট ছোট লাল কটেজগুলো ছাত্রাবাস মেডিকেল কলেজের। এটা বহির্বিভাগ, বহির্বিভাগের রোগীগুলো এখানে দেখা হয়। বিস্তর এলাকা, মানসিক চিকিৎসার জন্য উপযুক্ত শান্ত নিরিবিলি পরিবেশ প্রয়োজন। সে দিককে লক্ষ্য করে এটা একটি খুবই উপযোগী জায়গা, সুইটেবল প্লেস। দূরে ম্যানসিক হাসপাতালের প্রধান মূল অফিস দেখা যাচ্ছে।